আশীর্বাদী হয় গো আমার বেলায় লক্ষ্মী নারে আশীর্বাদী হয়ে গো আমার বেলায় লক্ষ্মী নারে আশীর্বাদী হয়ে গো আমার বেলায় লক্ষ্মী নারে আশীর্বাদী হয়ে গো আমার বেলায় লক্ষ্মী নারে এসো এসো ও মায়েরা আশীর্বাদী করে যাবে এসো এসো ও মায়েরা আশীর্বাদী করিবে আশীর্বাদী হয় আশীর্বাদী না করিলে বিয়ে তো হবে না রে আশীর্বাদী না করিলে বিয়ে তো হবে না রে আশীর্বাদী 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 হয় গো আমার আমার বেহুলায় লক্ষ্মী ধরে আশীর্বাদী হয় গো আমার আমার বেহুলায় লক্ষ্মী ধরে এসে এসে মাইরা আশীর্বাদী করিবে এসে এসে দিদিরা আশীর্বাদী করিবে আশীর্বাদী আশীর্বাদী হয় গো আমার আমার বেহুলায় লক্ষ্মী ধরে আশীর্বাদী হয় গো আমার আমার বেহুলায় লক্ষ্মী ধরে একবার ভেবে দেখব পাখি জন্মভূমি মায়ের কাছে জন্মভূমি মায়ের কাছে তোরা দেনা আছিস নাকি জন্মভূমি আসল জন্মভূমি ও আশীর্বাদী সঙ্গ হলো দেখে মনে পাখি জন্মভূমি মায়ের কাছে দেনা আছিস নাকি একবার ভেবে দেখে মনে পাখি জন্মভূমি মায়ের কাছে দেনা আছিস নাকি Thank you.
दारी दारी तुम्हें मुहूर्त तरह कर दारी अमर लक्ष्मी विवाह समस्त निमंत्रण छड़िया फेला दारी महाराज हाँ दारी तुम इसे गेछो আমি বলছিলাম যে আমার লক্ষ্মীনের বিয়ে তুমি কেমন ভাবে নিমন্ত্রণ করবে জানো কেমন ভাই মহারাজ বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে শুক্লা পক্ষে শুক্রবারে শুভ বিবাহ তাই তুমি নিমন্ত্রণটা ছড়িয়ে ফেলো প্রথম যাবে সেই কাজলা কামিনীর বাড়ি কেমন বেশ মহারাজ সেই কাজলাকে গিয়ে যে টপরটি নির্মাণ করতে বলবে সেই টপরের মাঝে সমস্ত দেব দেবীর নামে ছবি অঙ্কিত করা থাকবে আবার কথা মতো থাকিবে না নর্দমনসার নাম তাই হবে মহারাজ আর অবশেষে যাবে তুমি সেই পরমানিকের ছেলের বাড়ি কেমন বেশ মহারাজ এসো এসো দারি তাই তো আজবে কোনো কাজ করবো নেই কাজলা দি কি হয়েছে বলো বলছি যে মহারাজের ছেলের বিয়ে একটি টোপর একটি পাটাশি তোমাকে নির্মাণ করে দিতে হবে বেশ আমি কেমন ভাবে টোপর পাচ্ছি নির্মাণ করব টোপরের মাঝে সমস্ত দেবদেবীর নাম থাকিবে থাকিবে না শুধু নেত মনসায় না বেশ আমি টোপর নির্মাণ করে মর্জের কাছে নিয়ে আসব তুমি এখন এসো বেশ যত সময় দিয়ে আসবে বেশ আমি দিয়ে আসব দেখো আমার তো কোনো কাজ ছিল না দাঁড়িয়েলু একটি টোপর নির্মাণের জন্য না না আর বিলম্ব করব না এই টপরটি নির্মাণ করে আমি দিয়ে আসবো সেই মহারাজার ভবনে ও টপর গড়ে রে আজ গড়ে রে আজ কাজেলা কামিনা টপর গড়ে টপর গড়ে রে গড়ে রে কান্না কামিনা টপর গহ টপর গড়ে রে গড়ে রে কাজেলা কামিনা টপর গড়ে টপর গড়ে রে গড়ে রে কান্না কামিনা টপর গহরে মর্জে ছেলের বিয়ে তাই টপর নির্মাণ করছে গানে ওরে মা কাজলা ও টপরটা আমার কাছে দাও মা কে তুমি আমি যে তোমার কাছে টপর দেব কাজলা আমার চিনতে পারলে না না তাকে দাও আমি কে কি মা তুমি আমার ভবনে মাগো বল মা হ্যাঁ আমার আমার কি অপরাধ মা কাজলা ও টপরটা আমার কাছে দাও বেশ মা এই নাও মা কাজলা একটু দেখছি আমি সকল দেবদেবীর নামই টোপরের মাঝারে আমার কোনো নাম নেই ওগো মা মর্জি নিষেধ আছে নেত পড়ছে নাম নাই থাকিবে টোপরের মাঝারে কাজলা এ তুই মর্জি বড় ভুল করছিস শোন কাজলা আমার নাম অঙ্কন করে ছলা কেটে মোর ফোন করে আবার তুমি ঢাকা দেবে ওগো মা এই জন্য দায়ী কে মা কাজলা এই জন্য দায়ী আমি বাচ্চা বেশি মা তোমাকে আশীর্বাদ মা কাজলা চার ফুট করে আশীর্বাদ বড় বড় বাসনা আজ মায়ের কথা মতো মায়ের নাম লিখতে হবে টোপর মাঝারে আজ গড়ে 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 রে কাজলা কামিনারে রে কাজলা কামিনারে আমারে ডাকলো কে
তারা মানে গি বলে আজ চামচিকে খুরি হারিয়ে গেছে পাই না রে খুঁজে আমি পাই না রে খুঁজে আমারি ডাক লুকি পড় মানি বলি চামচিকে খুর হারিয়ে গেছে পাই না রে খুঁজে আমি পাই না রে খুঁজে আমারে ডাক লোকে বারা মানি বলে চামচিকে খুরি হারিয়ে গেছে পাই না রে খুঁজে আমি পাই না রে খুঁজে সাথে শুয়ে শিলাম ছাই কাদার উপর বাইরে খর কাদার উপরে ওই আবার রাত দুপুরে উঠে দেখি না দুপুরে উঠে দেখি খুলতে গেল চোরে আমার ডাক লোকে হে বড়া মানি বলে হে চামচিকে করে হারিয়ে গেছি পাই না রে খুঁজে আমি পাই না রে খুঁজে ও দয়াল্লা হয়তো ওই পাড়া থেকে ডাকছিল বলছি মহারাজের ছেলের বিয়ে মহারাজের ছেলের বিয়ে তোমার খেউরি করতে যেতে হবে ও ওই জন্য তুমি ডাকছিলে বলছি সামনে শুক্রবার যথা সময় চলে আসবে না না এই শুক্রবার এই শুক্রবার এই শুক্রবার আসি এত সংক্ষেপে দিন হয়ে গেলে আর কি বলো মাত্র দুদিন বাকি তাতে আসো ঠিক আছে মহারাজের ছেলের বিয়ে বলে কথা খুর কাছে সামনে এনে চলে যায় দেরি করবো না আর সামনে তো দিন এসে গেছে সামনে তো যেতে হবে বাড়ি বুড়ি বাড়ি বুড়ি থেকে আসতে হবে তাহলে আসি তাহলে আসি তাহলে দাঁড়িয়ে কি পরামানে কি ছেলেকে খবর দেয়নি তাহলে এত বিলম্ব করছে কেন আমি কি দাঁড়িয়ে বলে দিয়েছি যে অবশেষে পরামানে কি ছেলেকে পাঠিয়ে দেবে কিন্তু বেলা যে অবিবাহিত হয়ে যায় কিন্তু সে পরামানে কি ছেলে কেন এখন বেশ ভালো তো তুমি কত রকম কার্টুন জানা আছো তোমার তিন চার রকম পারি মহারাজ তিন চার রকম প্রথমটি কেমন আমি বলো গৌছাট গৌছাট মানে গৌছাট মানে সমস্ত চুলছে ফেল দেবো মাঝখানে গোচাখানে চুললে গেলে না না বিয়ে করতে যাবে অমন কার্টুন কাটলে হবে না আর কোনো কার্টুন জানা আছে তোমার তাহলে মালসা ছাট মালসা ছাট সেটা বের কেমন মালসা বসিয়ে দেবো যে চুলগুলো ফাঁকে থাকবে সেগুলো বিয়ে করতে যাবে পুত্র লক্ষ্মী আমার সুন্দর করে বর কেমন করে দাও বেশ মহারাজ লোকিদারে চুল কাটিব কতই আশায় চড়া করবো না বাবু সোচে পেচু চুল কাটিব কত আশায় রে চড়া করো না বাবু সোচে পেচু কি ছাড়া কাটিব
বলো আমি তোমায় হাই মিঠুন দাদা হাই অমিতাভ বচ্চন বলো না তুমি আমায় আই বলো না তুমি আমায় আজ প্রথমে কাছে দিয়ে চুলছি দিব পরে খুঁটিয়ে তোমায় বাবা দাড়ি কামাবো আই প্রথমে কাছে দিয়ে চুলছি দিব পরে খুঁটিয়ে তোমার বাবা দাড়ি কামাবো আয়না ধরে মুখের পে দেখিবে সে আয়না ধরে মুখের পে দেখিবে তোমার কেমন হয়েছে মুখের ফেস দেখিবে আয়না ধরে মুখের ফেস দেখিবে তোমার কেমন হয়েছে ও দয়াল ভাই জুলপি দাটা ছোট বড় হয়ে গেছে তোর কাঁচি ধার নি কাঁচির আগা ভাঙা তুই হয়ে গেছে বলে বলে কি ছেলে মারা হয়ে গেছে মারে মোটামুটি হাতে ফটকিটা দিলি সেটা কথা বেশ দিয়ে দাও আমি ফটকিরি দেবো বলে গেলাম ফটকিরি দিতে যাচ্ছে না বেশ ওয়া দিতে হবে না রাখো আমি তোমাকে এই সঙ্গে নিমন্ত্রণ করলাম তোমার ফ্যামিলি যতজন আছে সবাইকে নিয়ে চলে আসবে টাইম মতো ঠিক আছে আরে ফটকিরি ফটকিরি দেবো না আরে প্রয়োজন নেই বাচ্চা ছেলে হয়তো ভয় পাচ্ছে না না পয়জান মেরে দিবারে সেই জন্যই দেবো বলে চেষ্টা করেছিলাম ঠিক আছে রাখো মোটামুটি কমপ্লিট কেন কি হাতে তোমাদের বাড়ি যেতে হবে কেন কি হাতে আমার দেখে মা খাবে কেন কি করে সুবল কিন্তু মেশো কেন দু জায়গায় কি ভাল আছে কেন কি হাতে কি হাতে কোথায় বাদ দিচ্ছি আমি এইসব কথাগুলো মহারাজের সামনে বলতে হলো বরাবর গেছিল তুমি এতদিন কাজ সময় কত ঠিক মতো কাজগুলো করতে পারো না মহারাজ আর একটা কথা বলতে এলাম কি নাকে চুলটা ফেলা যাবে না কেন আসি আসি হজর খেয়ে নাকে এই এই কাঁচির সেই আগাটা ভেঙে গেছে ঠিক আছে তাই বলতে চাইলাম একটা কথা না না বগলে চুলাই ফেলে দাও ঠিক আছে যতটুকু সম্ভব ততটুকু করে দাও শিকার হচ্ছে না দেব বাস তুমি সবাইকে নিয়ে সময় মতো চলে আসবে কেমন ঠিক আছে মহারাজ মহারাজ একটা কথা বলবো আবার কি কথা বলতেছিলাম ছেলে পুলে সব নিয়ে চলে আইব হ্যাঁ সবাইকে নিয়ে আসবে ছেলে পুলে বলতে তোমার কজন ছেলে পুলে মহারাজ সাড়ে নজন আশ্চর্য নজন হয় জানি দশ জন হয় জানি সাড়ে নজনটি আবার কেমন তুমি সাড়ে নজন বুঝতে পারো না আমি বুঝতে পারলাম না মানে নজন ছেলে পুলে আছে হ্যাঁ আর একটা পেটে আছে অসভ্য কথা কর যাও সঙ্গে বউমাকে নিয়ে আসবে যাও ঠিক আছে মহারাজ তাহলে আসি হ্যাঁ এসো সনকা সনকা পুত্র লক্ষ্মীকে তুমি এই মুহূর্তে হলুদ দেওয়ার ব্যবস্থা করো সনকা বেশ মহারাজ আমি এখন লক্ষ্মীকে হলুদ দেওয়ার ব্যবস্থা করছি মহারাজ বেশ ওতর আই গো আছে পঞ্চ রে ও আই গোয়াই পঞ্চরে তারা করে আই আই গোয়াই পঞ্চরে তারা করে
তোরা আই গো আই পঞ্চরে তোরা করে আয় আমার লক্ষ্মী দারে হবে বিয়ে হলো দিতে হবে গা হি লক্ষ্মী দারে হবে বিয়ে হলো দিতে আই গো আই লক্ষ্মী দারে হবে বিয়ে হলো দিতে হবে গা আই গো আই পঞ্চরে তোরা করে আয় আই গো আই পঞ্চরে তোরা করে আয় তোরা পঞ্চরে গণ আমি ডাকি গণ গণ তোরা পঞ্চরে গণ আমি ডাকি গণ গণ পঞ্চরে গণ আমি ডাকি গণ গণ তোরা পঞ্চরে গণ আমি ডাকি গণ গণ আবার কেউ পানি বিপরণ ডালা কেউ পায়ুলু দিবিয়া কেউ পানি বিপরণ ডালা কেউ বাউলু বাজিয়া কেউ পানি বিজল ছাড়ি কেউ পাশাগ বাজাবিয়া আই গো আই পঞ্চরে তোরা করে আয় আই গো আই পঞ্চরে তোরা করে আয় আবার তেরি হয়ে যাই মায়েরা তেরি হয়ে যাই গো যাই তেরি হয়ে যাই মায়েরা তেরি হয়ে যাই গো যাই তেরি হয়ে যাই মায়েরা তেরি হয়ে যাই গো যাই আই গো আই পঞ্চরে তোরা করে আয় আই গো আই পঞ্চরে তোরা করে আয় আবার পঞ্চরে মিল সব নদীর ঘাটে যাই গো যাই পঞ্চরে মিল তারা নদীর ঘাটে যাই গো যাই পঞ্চরে মিল সব নদীর ঘাটে যাই গো যাই আই গো আই পঞ্চরে তোরা করে আয় আই গো আই পঞ্চরে তোরা করে আয় আবার কি আনন্দ হচ্ছে দেখো সরোবর কি আনন্দ হচ্ছে দেখো সরোবরের ঘাটে আয় কি আনন্দ হচ্ছে দেখো সরোবর ঘাটে আয় আই গো আই পঞ্চরে তোরা করে আয় আই গো আই পঞ্চরে তোরা করে আয় আবার এক পাক দুই পাক তিন পাক দিলো আয় এক পাক দুই পাক তিন পাক দেই গো হায় এক পাক দুই পাক তিন আই গো আই পঞ্চরে তোরা করে আয় আই গো আই পঞ্চরে তোরা করে আয় আবার পঞ্চরে মিল সব পঞ্চ পাক দিলো আয় পঞ্চরে মিলি তারা পঞ্চ পাক দেই গো দেই পঞ্চরে মিল